পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কারণে চালসহ খাদ্যদ্রব্যের দাম বাড়ছে বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, সরু চালের চাহিদা বেড়ে যাওয়ায় দাম কিছুটা বাড়তি। দুপুরে সচিবালয়ে আন্তর্জাতিক নিউট্রিশন অলিম্পিয়াড সংক্রান্ত সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। খাদ্যমন্ত্রী বলেন, শাকসবজি ও তরিতরকারির মূল্য নির্ধারিত না থাকায় দাম নিয়ন্ত্রণে সরকারের কিছু করার থাকে না। তবে মন্ত্রীর দাবি, খাদ্যদ্রব্যের বাজার মূল্য অর্থনীতির সাথে মানানসই আছে। এ সময় খাদ্য সচিব ডক্টর নাজমা নারা খানুম বলেন, সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ানো হলে তা নিয়ন্ত্রণে কাজ করে সরকার। তিনি আরও বলেন, দেশে খাদ্য ঘাটতি নেই, তবে নিরাপত্তার কথা চিন্তা করে চাল আমদানি করা হয়। যে চাউলটা 50 থেকে 55 টাকা রেট পড়বে বা 52 টাকা বা 48 টাকা রেট পড়বে, সেগুলো তারা 3 টাকা বা 4 টাকা দিয়ে সুন্দর প্যাকেট প্যাকেট করে ফেলে। প্যাকেট করার পরে সেই প্যাকেটে 70 টাকা দাম, 65 টাকা দাম, 80 টাকা দাম, 85 টাকা দাম বললেও আপনারা কিনে নেন। তো আমরা সেই জন্য ছাঁটাই নীতিমালাটা একটা তৈরি করছি, একটা কমিটি করে দেওয়া হয়েছে, তারা কাজ করছে যে সায়েন্টিফিক্যালি কত পার্সেন্ট ছাঁটাই করা যাবে। তা সেটা আমরা করার জন্য আমাদের অলরেডি কার্যক্রম চলছে।